যুদ্ধ ঘোষণা করে দিল ফেরাউনের সাথে, ফেরাউনও লড়বে কার সাথে? মুসার সঙ্গে। হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে লড়ার জন্য ফেরাউন কি করলো? দল বল নিয়ে বিশাল বাহিনী তৈরি করলো। এই বিশাল বাহিনী দিয়ে মুসা আলাইহিসসালামকে অ্যাটাক করবে, দুনিয়া থেকে বিদায় দিবে, ফেরাউনের রাজত্ব কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে ফেরাউনের রাজত্ব ঠিক কায়েম হবে তার চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহর চিন্তা হলো এই জমিনে আল্লাহর ইসলাম কায়েম হবে কিন্তু ফেরাউনের কোন রাজত্ব চলবে। এটা কার চিন্তা? আল্লাহর। আর ফেরাউনের চিন্তা কি? তার রাজত্ব কায়েম করা। নীল নদের মধ্যে মুসা আলাইহিসসালামকে তাড়ানো শুরু করলো হযরত মুসা আলাইহিসসালাম। রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে বিশাল নীল নদ, এই নদী পার হবেন কেমন করে? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ইয়া রাব্বাল আলামিন, এই বিশাল সমুদ্র কিভাবে পার হব? পিছনে তো ফেরাউন তার লস্কর নিয়ে, তার সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার হাতের যে লাঠিটা আছে ওই লাঠিটা সেই সমুদ্রের কিনারের মধ্যে একবার মারো, সেই সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম লাঠি মারলেন, মারার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিসসালামের বাহিনী চলে গেল। যখন ফেরাউনের দল মাঝখানে গেল আর মুসা আলাইহিসসালাম তার বাহিনী সহ সামনের দিকে পার হয়ে গেছেন, আল্লাহ তাআলা বললেন যে এই সমুদ্র এখন তুমি একত্রিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে সমুদ্র একত্রিত হয়ে গেল, ফেরাউন কি করলো? ডুবে মরল। কিয়ামতের আগে যখন তওবা কবুল হবে না, দুনিয়া যখন ধ্বংস হবে, ওই সময় তওবা করলে লাভ হবে না? ফেরাউন ওই সময় বলতেছে, আল্লাহ বলতেছে, আল্লাহ সারা জীবন আকাম কুকাম করলি, মানুষকে মারলি, মানুষকে ধ্বংস করলি, মানুষের জীবন বরবাদ করে দিলি, আর আজকে তুই এখন কালিমা পড়বি মুসার আল্লাহর উপর, এই কালিমার দরকার? তোর মতো ফেরাউনের দরকার আমার নাই। তাহলে এখন দেখেন সম্মানিত ভাইরা, ফেরাউন নীল নদের মধ্যে মরে গেল, ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা বললেন, হে ফেরাউন, তুমি মরেছ কিন্তু তোমার লাশটা আমি আল্লাহ এমন ভাবে রেখে দিব যে পূর্ববর্তী যত মানুষ আসবে সবাই তোমার লাশকে দেখে ঘৃণার চোখে তাকাবে। এখন পর্যন্ত ফেরাউনের লাশ আছে না নাই? ফেরাউনের লাশ যখন নীল নদের মধ্যে পাওয়া গেল, নীল নদের মধ্যে পাওয়ার পরে গবেষকরা চিন্তা করে, এটা লাশ কার? এই লাশটা কার? কোন কার? শুধু হাড়গুলো আছে, চামড়া টামড়া নাই। গবেষণা করলো, ফ্রান্সের মাটিতে নিয়ে যাওয়া হলো, যত বৈজ্ঞানিক ছিল সবাই গবেষণা করলো, মাথা কাটাচ্ছে যে এইটা লাশ কতদিন আগের কার এবং লাশটা কার আমাদেরকে চিনতে হবে, না হলে কিসের গবেষক আমরা? অনেক চিন্তা করার পরে চিন্তার কোনো কুল কিনারা পেল না। ডক্টর মরিস বুকাইলি, সে একজন ইসলাম বিদ্বেষী ছিল, সেও চিন্তা করলো, এই লাশ কেউ তথ্য দিতে পারলাম না, কার লাশ, কতদিন আগের কার লাশ? আমি শুনেছি কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে এই লাশটা হবে ফেরাউনের, যেটা প্রায় 3500 বছর আগের কার লাশ। ডক্টর মরিস বুকাইলি মুসলমানদের কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করলো, এই রিসার্চ করে চিন্তা করলো, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত রিসার্চ করলো, গবেষণা করলো যে আল্লাহ বলেছেন 1400 বছর আগে বলেছেন, সেই কথাটা হলো 3500 বছর আগের কথা, যে ফেরাউন মরেছে, ফেরাউনের লাশটা পৃথিবীতে থাকবে, এই লাশ মাটি খাবে না, এই লাশ কোনো মাছ খাবে না, কোনো পোকা খেতে পারবে। তাহলে চিন্তা করেন, এই লাশ কেউ খেতে পারবে না, চিন্তা করেন। তাহলে ডক্টর মরিস বুকাইলি যখন গবেষণা করে পেল যে আমি তো বাইবেল, ত্রিপিটক, হিন্দুদের বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ সব বেদ পড়লাম কিন্তু কোনো ক্লিয়ারেন্স পেলাম না, কোনো সমাধান পেলাম না, কিন্তু আল্লাহর কোরআনের কাছে এসে যখন সমাধান পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই এই কোরআন হলো আল্লাহর বাণী, আর ওই আল্লাহ হলেন সারা পৃথিবীর স্রষ্টা, যত মানুষ আছে সবার স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। আমি আর বেঈমান থাকব না, আমি আর কাফের মুশরিক থাকব না, আমি এক্ষণে কালিমা পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।